আল্লামা সাহেব কিবলাতুল তৌহিদকে আমাদের অনেক সম্মান অধিক সম্মানের সাথে স্মরণ করতে হবে। আমি লতিফিয়া যুব ফোরামের সকল সদস্যকে বলতে চাই, আমরা আজকের এই এই সুন্দর একটা গজল সঙ্গীত অনুষ্ঠানকে আমরা সুন্দরভাবে সাফল্য অর্জন করতে হবে। শুধু তাই নয়, আজকের লতিফিয়া যুব ফোরামের সভাপতি ইমাদ আহমদ, সেক্রেটারি খসরুল ইসলাম এবং আমাদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রদ্ধেয় গুরুজন, শ্রদ্ধার সাথে বলছি, আমাদের সৈয়দ মুজিবকে আমরা অনেক সম্মান করি, তাকে আমাদের পক্ষ থেকে, আমাদের নূরে মোহাম্মদ ইসলামিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আর একটু বলতে চাই, আজকের এই সংগঠন নূরে মোহাম্মদ ইসলামিয়ার সংগঠন থাকার কারণে আজকে আমরা এই গজল পরিবেশনা করতে পারছি। লিলু ভাই, কামরান ভাই, ফয়সাল আহমেদ, যারা আমাদেরকে খাদিমানি হুজুর, তারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আব্দুল মুনাইম সাহেব, অধ্যক্ষ জালালপুর জালালিয়া কামিল মাদ্রাসা। উত্তম প্রোগ্রামের সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক জনাব ইমাদুদ্দিন লিলু সাহেব। উক্ত গজল সন্ধ্যায় ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। আরও ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সিলেটের গৌরব জালালিয়া শিল্পী গোষ্ঠীর প্রধান জনাব সুলতান আহমদ সহ আরো অনেকে। দিক নির্দেশনায় রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মাসিক অভিযাত্রীর সম্মানিত সম্পাদক কবি ও সাহিত্যিক জনাব মাওলানা রফিকুল ইসলাম মুবিন সাহেব। আর দেরি না করে আমরা আমাদের মূল পর্বে সরাসরি চলে যেতে চাইছি। একটু দয়া করে আমরা স্টেজের ভিতরে বসে পড়ি। এখন মাগরিবের নামাজ আমাদের অতি নিকটেই চলে এসেছে। আমাদের পূর্ব প্রাণ ছিল মিনাত শরীফের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা করব, কিন্তু কারণবশত সম্ভব হচ্ছে না। আমরা মাগরিবের নামাজের আগে একটা মোনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল শুরু করতে চাই। সুতরাং আমাদের সকল ভাই বন্ধুদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আমাদের স্টেজে বসে পড়ুন, এখনই আমরা মোনাজাত শুরু করছি। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله صمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله صمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله، ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله، والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله، والله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، آمين.
المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعة بلغ العلا بك الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا تقبل منا إنك أنت السميع العليم. رب ياني كبير يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين مولاه الله النبي بمن تمر كتب بنده يا الله زيش مي أمر مسلمان أولاد কাবির তুফান বলরে কাবির তুফান বল মিলিয়াম বলবে সংস্কৃতি কেন্দ্রেশন চলাইছে আল্লাহ আল্লাহ এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে তোমার এবং তোমার হাবিব সংস্কৃতি চালু করার নিমিত্তে তুমি মাওলাই কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠান শুরু থেকে লাগাইয়া শেষ পর্যন্ত তুমি মাওলার রহমত সদন জেনে গিয়ে রাখিও আল্লাহ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বলে বলে অনুষ্ঠানটি শেষ করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ বরকত তো মেহমান বলতে রাস্তা দিন ধরে সেই সালামতে আমার মাঝে নিয়াজিল মুড়িয়া দিও আল্লাহ আল্লাহ আমরা যা পড়লাম তামামুল হাদিয়া মদিনা পাকে হুজুরে পন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওদায়া কুদ্দুস ভুসরি দিও আল্লাহ আল্লাহ সাহাবায়ে কিরাম তাবিন তাবি তাবি নাইম মে মুস্তাহিদিন সলবে সালিহিন তামাম আল আরওয়াহ মুবারক ফুসাই দেবি আল্লাহ আল্লাহ হুজুরান সুলতানে সিলহেজ হযরত জায়দা আল মুজিদ দিয়া মনি জাতিন জো জাতি দিয়া খিদমত ফুসাই দেও আল্লাহ আসল খাস মুরশিদান আল মুকাররম আল্লামা সাহাবুল্লাহ উজ্জলি রহমাতুল্লাহি আলাইহি খিদমত ফুসাই দেবি আল্লাহ আল্লাহ নদরাত বতাইলাম আল্লাহ নদরা মা বাবা সর দুনিয়ায় চলিয়া কবর বসে গেছেন আল্লাহ আমরা কবর বসে